প্রাণঘাতী কোভিড-19-এ বিশ্বে একদিনে 5,500 মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী আক্রান্ত 18.5 লাখেরও বেশি মানুষ, সর্বমোট মারা গেছেন প্রায় 1,15,000। ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত এই ভাইরাস মানব জাতিকে ভোগাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তবে চীন ও WHO এর উদাসীনতার কারণে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়েছে বলে মন্তব্য করেছে নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি গিউলিয়ানি। চীনের হুবেই প্রদেশের উহান শহরকে করোনার উৎপত্তি স্থল ধরা হলেও ভাইরাস কাটিয়ে শহরটি এখন মাস্ক তৈরির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। কারখানাগুলোতে চলছে দিনরাত কাজ, যা রফতানি করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ সহ যুক্তরাষ্ট্রে। PPE মাস্ক ভেন্টিলেটরের ব্যবসা চাঙ্গা থাকলেও চীনে নতুন করে বেশ কয়েকজন করোনা আক্রান্তের খবর মিলেছে। ইরানের অবস্থার উন্নতি নেই একেবারেই, প্রতিদিনই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। তবে ইরানি চিকিৎসকরা নিজস্ব ঔষধে আক্রান্তদের সারিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। এক মাস ধরে হাসপাতালের বিছানায় পড়ে আছি, জানি না আর কতদিন থাকতে হয়। জনসমাগম ছাড়াও আমরা যদি একে অন্যের সঙ্গে মেলামেশা এড়াতে পারি তাহলে সংক্রমণ অনেকটাই ঠেকাতে পারবো। মানুষ সচেতন হলে রোগীও কমে আসবে। তুরস্কের করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয়। দেশটিতে প্রায় 2,000 মানুষ মারা গেছেন। এতে দিনে দিনে আরও কঠোর হচ্ছে এরদোয়ান সরকার। ভারতের জন্য আগামী 3 থেকে 4 সপ্তাহ খুবই বিপজ্জনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন থাকলেও দেশটিতে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। করোনা পরীক্ষার জন্য চীন থেকে 5 লাখ কিট কেনার আবেদন করা হলেও তা এখনও না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এদিকে পশ্চিমবঙ্গে বাসা থেকে বের হলেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। তবে করোনা মোকাবেলায় ব্যতিক্রম ভারতের কেরালা রাজ্য। রাজ্যটি ভারতের অন্যতম ঘনবসতিপূর্ণ, এছাড়া এখানে প্রচুর বিদেশির বাস, বয়স্করাও রয়েছেন প্রচুর। তবুও গেল 100 দিনে রাজ্যটিতে মারা গেছেন কেবল 3 জন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যতদিন না করোনার নির্দিষ্ট ভ্যাকসিন বাজারে আসছে ততদিন এই ভাইরাস মানুষকে ভোগাবে। আগামী দিনগুলোতেও এই রোগের বিস্তার ঘটবে বলেও জানায় সংস্থাটি। এদিকে নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি গিউলিয়ানি চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করেছেন। তিনি WHOকে ওয়ার্ল্ড ডেথ অর্গানাইজেশন বলেও কটাক্ষ করেন। তিনি বলেন চীনে গত বছরের ডিসেম্বরে এই ভাইরাস ছড়ালেও সংস্থাটি আগেভাগে বিশ্বকে এ নিয়ে সচেতন করেনি, এমনকি 3 মাস পর জারি করা হয় মহামারী। যুক্তরাষ্ট্রের এই সংকটের মধ্যে দক্ষিণ কোরিয়া 6 লাখ কিট চলতি সপ্তাহেই দেশটিকে দেওয়ার ঘোষণা দিয়েছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।